বিভিন্ন থিওরি আরেকবার এটা আন্ডারলাইন করি যে আমার সীমিত নলেজে ব্যাখ্যা করতে শুরু করছি, রাইট? তো সেখানে এতদিন পর্যন্ত যেগুলো ব্যাখ্যা করে আসছি সেগুলো হইতেছে ক্লাসিক্যাল, একদম ম্যাক্রো, সরি, হ্যাঁ ঠিক আছে, ম্যাক্রো স্কেলে আর কি, একদম খুব বড় স্কেলের জিনিসপত্র, ফিজিক্সের, স্পেসের, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে তো জানেন মানে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব এই দূরত্বটাকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। সো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মানে ওই স্কেলের জিনিসপত্র নিয়ে আলাপ করছি। এখন আমরা চলে আসি 100% 180 ডিগ্রি উল্টা দিকে, কোয়ান্টাম রিয়েলমে। নাও কোয়ান্টামের বিষয়ে এখানে আসার পেছনে যে মোটিভেশনটা কাজ করছে সেটা আগে শুরুতে আলোচনা করি। আমি গত লাস্ট দুইটা পর্ব যে সায়েন্সের উপরে আপলোড করছি সেটা হচ্ছে সাকিব মুস্তাফি, একজন ওনার সাথে হচ্ছে কথা বলছি ফিজিক্সের বিভিন্ন থিওরিটেরিয়ান প্রাসঙ্গিক বিষয়পত্র নিয়ে। তো সেইখানে উনি একটা পয়েন্ট উল্লেখ করছেন যেটা ট্রু, এবং সেটার কারণে মনে হলো যে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট মাথায় আসলো এখন এটা নিয়ে কথা বলার। তো সেখানে উনি যেটা পয়েন্ট আউট করতে চাইছেন যে আমরা সবসময় আইনস্টাইনকে নিয়ে এত সেলিব্রেট করি আইনস্টাইনকে, কিন্তু আইনস্টাইনের যে থিওরিগুলো এই থিওরিগুলোর প্রত্যেকটার পেছনে কিন্তু মানে এইগুলোর পেছনে আইনস্টাইনের একার অবদান না। আমরা যদি ভাবি বা আমরা ভেবে থাকি সাধারণত যারা ফুল স্টোরিটা পিকচারটা জানি না যে এই সব কিছু আইনস্টাইন করছে, রাইট? আসলে কিন্তু বাস্তবতাটা তা না। আইনস্টাইনের এই প্রত্যেকটা আইডিয়াই অলরেডি মার্কেটে ছিল, বাজারে ছিল, বিভিন্ন সায়েন্টিস্টরা স্ক্যাটার্ডভাবেতে এই অলমোস্ট প্রত্যেকটা আইডিয়া স্ক্যাটার্ড ওয়েতে ছিল, রাইট? লরেন্স ট্রান্সফরমেশন নিয়ে আমরা কথা বলছি, লাইটের স্পিড লিমিট নিয়ে কথা, স্পিড যে কনস্ট্যান্ট সেটা নিয়ে কথা বলছি, গ্র্যাভিটির আইডিয়াগুলো নিয়ে কথা বলছি, প্রত্যেকটা আইডিয়া অলরেডি বিভিন্ন সায়েন্টিস্টরা নিয়ে আসছে। আইনস্টাইনের যেটা কৃতিত্ব ছিল যে বলে ফর্টুন ফেভার্স দ্য ব্রেভ, হ্যাঁ, সাহসী আইনস্টাইন একটা বোল্ড স্টেপ নিছে। তখনকার সময়ে নিউটন, নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান ফিজিক্স, নিউটন ছিল হইতেছে একটা অলমোস্ট সাইন্টিফিক ওয়ার্ল্ড, একটা গডের মতো, নিউটন কোনো ভুল করতে পারে না, স্যার আইজ্যাক নিউটন। তো যেই কারণে যে উইয়ার্ড আইডিয়াগুলো আসতে শুরু করছিল কিছুটা ইন কন্ট্রাডিকশন উইথ নিউটনস ফিজিক্স, নিউটনস মেকানিক্স, এই কারণে কেউ বোল্ড পদক্ষেপটা নিয়ে এই ক্লেমটা করে নাই বা নিশ্চিত হইতে পারে নাই যে তাদের থিওরিগুলো যেদিকে ম্যাথ যেদিকে ডিরেক্ট করতেছে এটা কী মিন করে বা স্টাফ আর কি, অথবা এটাকে কীভাবে কানেক্টেড করা যায় আমাদের অবজারভেশনের সাথে এই থিওরিগুলোকে অ্যান্ড স্টাফ। আইনস্টাইন এসে সে এই বোল্ড স্টেপটা নিছে, এই সবগুলোকে একসাথে একটা আমব্রেলার নিচে নিয়ে আসছে, সবগুলো বাজারে যেসব আইডিয়া ছিল সেগুলোকে আরও কমপ্লিট ওয়েতে ব্যাখ্যা করছে, সেগুলোকে কানেক্ট করছে, ডটগুলো কানেক্ট করছে আমাদের নেচারকে ব্যাখ্যা করার জন্যে, আমাদের গ্রহ নক্ষত্র কেন ঘুরে, কীভাবে ঘুরে, সেটার টাইম ডাইলেশন হওয়াটা কীভাবে ইম্প্যাক্টেড করে, তারপর নিউটনের কথা ছিল টাইম হইতেছে ওয়ান ডাইমেনশনাল, শুধু নট ওয়ান ডাইমেনশনাল, একটা দিকে শুধু যায়, শুধুমাত্র ফরওয়ার্ড মুভিং। নিউটন এসে নিউটনের গ্র্যাভিটির ফর্মুলার কারণে দেখা গেল যে না, টাইম আসলে যে কোনো দিকে যাইতে পারে, টাইম ব্যান্ড করতে পারে, টাইমের টাইম কোনো কনক্রিট স্ট্রিক্ট কোনো ব্যাপার না, টাইমটা খুবই ম্যালিয়েবল একটা ব্যাপার লাইক স্পেস। সো এই জিনিসগুলা, এই আইডিয়াগুলো এখন যেটা বললাম ছিল মার্কেটে, কিন্তু আইনস্টাইন এসে এগুলো বোল্ডলি এগুলো দাবি করছে, পাবলিশ করছে, ক্লেম করছে, কানেক্ট করছে, সব কিছু মিলে কৃতিত্বটা সেইখানে, কৃতিত্বটা আইনস্টাইন সেইখানে। বাট এই জিনিসগুলো, এই কাজগুলো কিন্তু একদিন ওভারনাইট টুক করে আকাশ থেকে পড়া নেই, অনেকে অনেকদিন ধরে করে আসতে আসতে এই পর্যায়ে পর্যন্ত আসছে। সো এটা আমাদেরকে অবশ্যই অ্যাকনোলেজ করা উচিত, অন্যদের অবদানটা। তো এই যে সাইন কীভাবে গ্রাউন্ড আপ বিল্ড করে একটার উপর একটা স্ট্যাক করে করে, তার একটা ইন্টারেস্টিং এবং একটা খুবই পাকাপোক্ত প্রমাণ হইতেছে কোয়ান্টাম মেকানিক্স যেভাবে কেম টু ফ্রুশন, সেইটা হইতেছে একেবারে ক্লিয়ারলি এরকম অল্প 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 করে বিল্ড আপ করছে। তো নাও আমি যেহেতু অনেকদিন ধরে একটা এরিয়া নিয়ে কথা বলতেছি আপনার অ্যাস্ট্রোনমিটমি স্টাফ নিয়ে, তো ভাবলাম যে একটু উল্টা দিকে আসি, এবার কোয়ান্টাম নিয়ে মানে একেবারে খুবই মাইক্রো স্কেলে চলে আসি। নাও হোয়াট ইজ কোয়ান্টাম মেকানিক্স, আমরা এটা জানি আই গেস যারা সায়েন্স স্টুডেন্ট, কোয়ান্টাম মেকানিক্স হইতেছে এটাকে বুঝেন অ্যাজ অপোজ টু ভার্সেস ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স যেটা বা নিউটনিয়ান মেকানিক্স যেটা, সেটা হইতেছে ইজ এ সিম্পলি বললে আর কি, এটার আমি শিওর কোনো টেকনিক্যাল আরও ডিটেলস সংজ্ঞা আছে, হোয়াট ইজ কোয়ান্টাম মেকানিক্স, হোয়াট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স। তো টেকনিক্যালিটিতে না গিয়ে যেটা সিম্পল ব্যাপার সেটা হচ্ছে যে ম্যাক্রো স্কেলের যেগুলো আমাদের দৃষ্টির সীমার মধ্যে আছে, লার্জ স্কেলের বা বেসিক্যালি আমাদের এক্সপিরিয়েন্স অবজারভেশনে আমরা যা দেখি সেটাই হইতেছে ক্লাসিক্যাল মেকানিক্স, আর হইতেছে যেগুলো আমরা অবজার্ভ করতে পারি না খুবই মাইক্রো স্কেলে, খুবই ছোটো স্কেলে, সেগুলো হইতেছে কোয়ান্টাম রিয়েলমে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সটা যেভাবে করে আমরা যেভাবে রিচ করলাম ক্লাসিক্যাল ফিজিক্স থেকে কোয়ান্টাম ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্স পর্যন্ত আসলাম, সেই আসার রাস্তাটা হইতেছে ইন্টারেস্টিং, যে কীভাবে আমরা একটা একটা করে ধাপ নিছি। নাও নিউটন, আমি সরি এটাই যে আমি এগুলো মুছতে পারতেছি না, আমি বুঝলাম না আগে কীভাবে মুছতাম।
তো এনিওয়েজ ইরেজার অর্ডার করছি অ্যামাজনে, এটা এসে পৌঁছাবে, তখন ভালো করে মুছতে পারবো। সো আমি যেটা করবো, আমি উল্টা পাশে একটা কাগজ রেখে লেখার চেষ্টা করবো, রাইট? আমাকে মাফ করবেন আমার লিমিটেশনের জন্য। সো এখানে একটা কাগজ রেখে লেখার ট্রাই করবো, আশা করি যতটুকু দেখা যায় দূর থেকে। সো নিউটনের যেটা ছিল গ্রহ নক্ষত্র, এগুলো আগে আলোচনা করে ফেলছি আগের কয়েকটি এপিসোড, রাইট? আশা করি ফলো করতে পারবেন। যে সূর্যের চারপাশে গ্রহ নক্ষত্র ঘুরে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, এগুলো ব্যাখ্যা ট্যাখা নিউটন করে গেছে, রাইট? সো নিউটনের সূত্রটা ছিল এরকম, এফ ইকুয়ালস ইটস এ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, রাইট? এবং দুইটা বস্তু এম ওয়ান এম টু ওভার ডি স্কোয়ার্ড ডিস্টেন্স, এই দুইটা বস্তুর মধ্যে এম ওয়ান এবং এম টু দুইটা বস্তুর ম্যাস, এই দুইটা বস্তুর মধ্যে যদি দূরত্ব হয় ডি, তাহলে যেহেতু সে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাদের মধ্যে এই পরিমাণ ফোর্স কাজ করে। এটা হচ্ছে নিউটনের সূত্র। আমরা এটা আমাদের সবারই অকার করছে, যে আমরা যখন পড়ছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সংজ্ঞা, সেখানে আমরা দেখছিলাম কে ইকুয়ালস, এখানে ছিল কনস্ট্যান্ট, কুলম কনস্ট্যান্টটা কি দিয়ে প্রকাশ করতো, ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, ধরলাম কে, আর এখানে ছিল কিউ ওয়ান একটা চার্জ, কিউ টু আর একটা চার্জ পার্টিকল, এবং তাদের মধ্যে যদি আর ডিস্টেন্স হয় তাহলে ইকুয়ালস কি, কিউ ওয়ান কিউ টু ওভার আর স্কোয়ার্ড। সো বেসিক্যালি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা রীতিমতো কপি পেস্টের মতো, প্ল্যাজিয়ারিজমের মতো, রাইট? সো এটা হইতেছে নিউটনের সূত্র, এটা হইতেছে দুইটা বডির মধ্যে কী পরিমাণ ফোর্স কাজ করে, দুইটা এম ওয়ান এম ম্যাসের মধ্যে কী পরিমাণ ফোর্স কাজ করে সেটার সংজ্ঞা, আর এটা হইতেছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সংজ্ঞা, দুইটা চার্জ পার্টিকল কিউ এম ওয়ান এবং কিউ টুর মধ্যে কী পরিমাণ ফোর্স কাজ করে সেটার সংজ্ঞা। সো পুরোপুরি কপি পেস্ট। এইটার কারণ হচ্ছে সেই সময়টাতে এটা ধারণা করা হয়েছিল যে এই যে একটা নিউক্লিয়াস, রাইট, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, খুবই ছোটো এবং ভারী সেন্টারে, এবং এটা চারপাশে যখন ইলেকট্রন ঘুরে, ধরো ইয়ে হয় না আর কি, ইউনিফর্ম হয় না, যাই হোক, ইলেকট্রন যে ঘোরে নিউক্লিয়াস কেন্দ্র করে, এটা তখন ধারণা করা হয়েছিল এই জিনিসটা গ্রহ যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, সেই একই কি একই স্ট্র্যাটেজি, একই থিওরিতে এটা কাজ করে, যেই কারণে এই নিউটনের যে গ্রহ নক্ষত্র ঘোরার যে থিওরি, একটা একটাকে কীভাবে কী ফর্মুলা ফলো করে ঘুরে, সেই একই ফর্মুলা এখানেও ব্যবহার করা হয়েছে। সো এখানে অ্যাটমকে ব্যাখ্যা করা হয়েছিল ক্লাসিক্যাল ফিজিক্সের অ্যাঙ্গেল থেকে, নিউটনের ক্লাসিক্যাল ফিজিক্সের অ্যাঙ্গেল থেকে অ্যাটমকে ব্যাখ্যা করা হয়েছিল। সো নাও এই প্রপোজালটা যেটা রাদারফোর্ড করছিল, যেটা প্ল্যানেটারি সিস্টেম যেভাবে কাজ করে, প্ল্যানেটগুলার সূর্যকে বা স্টারকে কেন্দ্র করে ঘুরে, রাদারফোর্ড আর প্ল্যানেটারি, এগুলো আমরা পড়ছি ইয়েতে সায়েন্সে, আমরা সারা জীবন পড়ে আসছি, আশা করি রিলেট করতে সুবিধা হবে এখন কী সেগুলো মিন করছিল। সো এই প্ল্যানেটারি মডেলের যে প্রপোজাল রাদারফোর্ড করছিল, এবং রাদারফোর্ড তখন এক্সপেরিমেন্ট আমরা পড়ছি, রাদারফোর্ডের ওই যে পুডিং এক্সপেরিমেন্ট, কী ছিল নামটা পুরোপুরি ভুলে গেছি, ওই যে মানে হচ্ছে যে বেসিক্যালি একটা অ্যাটমের মাঝখানে হইতেছে ভারী হেভি নিউক্লিয়াস থাকে, এবং সেটা চারপাশে হইতেছে ইলেকট্রন থাকে, এবং একটা অ্যাটমের বেশিরভাগ অংশই হইতেছে ফাঁকা থাকে। সো আমরা যদি একটা পজিটিভ চার্জ জিনিস যদি এই অ্যাটমটার দিকে ছুঁড়ে মারি, সেন্টারের দিকে, নিউক্লিয়াসের দিকে, তাহলে কিছু হইতেছে এরকম করে ভিতর দিয়ে চলে যায় সরাসরি, কিছু হইতেছে ডিফ্লেক্টেড হয়, রাইট, কিছু হইতেছে পুরোপুরি ফেরত চলে আসে। সো এগুলো দ্বারা রাদারফোর্ডের পরীক্ষা আমরা পড়ছিলাম, যে সে ডিসিশন নিয়েছিল যে একটা অ্যাটমের মাঝখানে একটা ভারী পজিটিভলি চার্জ নিউক্লিয়াস থাকে, রাইট? এবং সেই আমরা রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাও পড়ছিলাম, কী কী সীমাবদ্ধতা সেটা হইতেছে, পৃথিবী যখন ঘুরে তখন তারা কিন্তু এনার্জি এমিট করে না, কোনো লাইট এমিট করে না, কিন্তু রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন হইতেছে এনার্জি এমিট করে, ফোটন এমিট করে, সেইটা যদি সত্য হয়, যদি এনার্জি এমিট করে, তাইলে সে হইতেছে তার এই অরবিটে গ্রহ নক্ষত্রের মতো আজীবন ঘুরতে থাকবে না, তারা এনার্জি এমিট করতে করতে আস্তে আস্তে এরকম করে সেন্টারে এসে নিউক্লিয়াসের উপর পতিত হবে। এটা ছিল রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা যেটা আমরা পড়ছিলাম। তো তারপর নিলস বোর এসে সে দেখেন কীভাবে বিল্ড আপ করতেছে একটার উপর আর একটা, কীভাবে আমরা কোয়ান্টাম কী বলবো ফিজিক্সের দিকে যাচ্ছি। নিলস বোর এসে বলল যে এইভাবে সে সবসময় এনার্জি এমিট করতে যদি থাকে, তাহলে তো সে হইতেছে এনার্জি এমিট করতে করতে একসময় নিউক্লিয়াসে সে কলাপস করবে। সো এটা ব্যাখ্যা করার জন্য নিলস বোরের প্রপোজাল হইতেছে না, সে সবসময় এনার্জি এমিট করে না, শুধুমাত্র যখন সে তার এই অরবিটগুলো চেঞ্জ করে তখন এনার্জি অ্যাবজর্ব এবং এমিট করে। নাও ইন দ্য মিন টাইম এই নিলস বোরের এই এই তত্ত্ব দেওয়ার প্রায় 10 বছর আগে, একদিকে আগে হইতেছে আমরা পড়ছিলাম যে ম্যাক্স প্লাঙ্ক, রাইট? আমি ম্যাক্স প্লাঙ্ক নিয়ে কথা বলছিলাম কত এপিসোডে, যে আইনস্টাইনের সমসাময়িক সময় খুব বড় বিজ্ঞানী ছিলেন ম্যাক্স প্লাঙ্ক। সো ম্যাক্স প্লাঙ্ক অলরেডি এক ডেকেড আগে ফর্মুলা দিচ্ছে যে ই ইকুয়ালস এইচ নিউ, আমরা পড়ছিলাম, রাইট, অথবা এইচ এফ, বেসিক্যালি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সেইখানে যেটা বলছে ম্যাক্স প্লাঙ্ক, একটা ইলেকট্রনের যদি এনার্জি ই হয়
তাইলে সে হইতেছে এই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন এমিট করবে অথবা এই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন যদি একটা ইলেকট্রন এমিট করে তার এনার্জি পরিমাণ হচ্ছে ই। নিলস বোরের যে সংজ্ঞা অ্যাটম চারপাশে ইলেকট্রন যেভাবে ঘুরে সলিড অরবিটের মধ্যে, এবং ম্যাক্স প্ল্যাঙ্কের যেই ফর্মুলা, এই দুইটা একসাথে কম্বাইন করে লুই ডি ব্রলি চিন্তা করলো যে ইজ ইট পসিবল যে ইলেকট্রন আসলে যে অরবিট করে সে কোনো একটা সার্কুলার সলিড অরবিটে হইতেছে, নিউক্লিয়াসকে অরবিট করে না। ইজ ইট পসিবল যে ইলেকট্রনের আসলে একটা ওয়েভ ফর্ম আছে বা সে একটা একটা ওয়েভ লাইক অরবিটে সার্কেল করে হইতেছে নিউক্লিয়াসকে। মানে এখানে আমি বেসিক্যালি পয়েন্টটা যেটা বোঝানোর চেষ্টা করতেছি কীভাবে একজনের কাছ থেকে আরেকজনের কনসেপ্ট একটা উপর আর একটা বিল্ড আপ করছে, রাইট? সেই পয়েন্টে তো আমরা আলোচনা করতে বসি, রাইট? সো লুই ডি ব্রলি এসে বললো যে আচ্ছা ঠিক আছে, এই দুইটা এই এই দুইটা থিওরির দিকে তাকাইলে মনে হয় ইটস পসিবল যে ইলেকট্রনটা আসলে এরকম করে একটা ওয়েভের প্যাটার্নে ইয়ে করে, প্রদক্ষিণ করে নিউক্লিয়াসকে, হ্যাঁ, এরকম করে ওয়েভের মতো করে। এখন কীভাবে আস্তে আস্তে করে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স থেকে কোয়ান্টাম ফিজিক্সের দিকে চলে যাচ্ছে যে ইলেকট্রন এখন আর একটা ফিক্সড রিজিড ফর্মে নাই, তার হইতেছে বিভিন্ন সে মুভিং ইন অ্যাজ অ্যাজ এ ওয়েভ। এবং এই যে নিলস বোর যেটা বলছিল যে বিভিন্ন অরবিট থাকে, এইটার সাথে এই ব্যাখ্যার কনসিস্টেন্সি যেভাবে এস্টাবলিশ করছে লুই ডি ব্রলি সেটা হচ্ছে যে যদি এই ওয়েভ নিলস বোরের থিওরির একটা সীমাবদ্ধতা ছিল, এই অরবিটগুলার এই ডিস্টেন্স রেডিয়াসটা কিসের ভিত্তিতে নির্ধারিত হয়, কত দূরে তারা প্রথম থেকে থাকবে, এই ব্যাপারে নিলস বোর কোনো ব্যাখ্যা দেয় না যে কিসের বেসিসে তুমি দাবি করতেছো যে এরকম অনেকগুলো অরবিট থাকবে, এখানে একটা অরবিট ওইখানে একটা অরবিট, এটার ব্যাখ্যা কী। সেইটার ব্যাখ্যা লুই ডি ব্রলি যেটা দিছে সেটা হচ্ছে ব্যাপারটা কীরকম আমি বুঝাই, মানে আমি যেটা বুঝছি আর কি, আশা করি ভুল বুঝি নাই, কারণ এটা খুবই ইজি এক্সপ্লেনেশন মনে হচ্ছে। যে আমরা পড়ছি একটা ওয়েভ লেংথের সংজ্ঞা কী, এখান থেকে শুরু হয়ে এই এখান থেকে এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্ট পর্যন্ত একটা ওয়েভ, ফুল ওয়েভ, রাইট? সো আপনার যে অরবিটটা প্রোটনের চারপাশে, আবার বলতেছি প্রোটন, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে যে এই অরবিটটা, এই অরবিটটার সার্কামফেরেন্স, বেসিক্যালি আপনি দৈর্ঘ্য বলতে পারেন এখান থেকে এই পর্যন্ত, এই দৈর্ঘ্যটা যদি এই ওয়েভ লেংথটার মাল্টিপল ইন্টিজার হয়, ধরলাম যে এই ডিস্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত এটা হইতেছে একটা ওয়েভ লেংথ, এখানে হইতেছে একটা ওয়েভ লেংথ, এখানে হইতেছে আরেকটা ওয়েভ লেংথ দুইটা, এরকম করতে করতে এরকম করতে করতে যদি মাল্টিপল ইন্টিজার হয় তখন সে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হবে তার। যখন কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হবে শুধুমাত্র সেই অরবিটেই হইতেছে এই ইলেকট্রনটা হইতেছে রোটেট করবে প্রোটনের চারপাশে। তারপর আপনি যদি এইখানে একটা অরবিট, ইমাজিনারি অরবিট কল্পনা করেন, এবং এই ওয়েভ লেংথটা যদি এটার মাল্টিপল ইন্টিজার না হয় এই সার্কামফেরেন্সের টার, সেক্ষেত্রে এটা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স না হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হবে আর কি। যে এটা যেরকম এখানে সে মিলে গেছে, এটা এখানে মিলে নাই, সেক্ষেত্রে এইখানে ইলেকট্রনটা থাকতে পারবে না, ইলেকট্রনটাকে তাহলে ট্রাই করতে হবে নেক্সট আর একটা ইমাজিনারি অরবিট। এখানে আসার পর যদি আবার দেখা যায় যেরকম খুব মেসি হয়ে গেছে ছবিটা, আই এম সরি, যে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয়েছে, তার মানে তো এইভাবে করে নীল ইয়ে কী বলে লুই ডি ব্রলি এটার ব্যাখ্যা করছে যে কোথায় কোথায় অরবিটগুলো থাকবে, যেটা নীল ব্যাখ্যা করে যায় না আর কি। সো এইভাবে করে একজনের উপর আরেকজনের ভর করে আমরা এই পর্যন্ত এসে পৌঁছাইলাম। তারপর শ্রোডিঙ্গার এসে বলল যে আচ্ছা ইজ ইট পসিবল যে ইলেকট্রনটার আসলে এটা এটা পুরোপুরি হইতেছে, এটা পুরোপুরি হইতেছে ওয়েভ এবং পার্টিকল দুইটা ফর্মই প্রদর্শন করে, এটা নিদার পার্টিকল নর ওয়েভ। সেক্ষেত্রে এই ইলেকট্রনগুলা বা ইভেন নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন, এরা কোনো কিছুই আগে যেভাবে আমরা ভেবে আসছি, ইভেন পড়েও আসছি, একসময় ভাবা হইতো যে অ্যাটমগুলো হইতেছে হার্ড বলের মতো, তারপর আস্তে আস্তে আমরা সেই কনসেপ্ট থেকে সরতে সরতে এসে তারপর যখন লুই ডি ব্রলি, সরি লুই ডি ব্রলি, এটা এটা হচ্ছে ইয়ে শ্রোডিঙ্গার, এরউইন শ্রোডিঙ্গার যখন বলল যে মেবি ইলেকট্রন কোনো ইয়ে না, পার্টিকলও না, কোনো হার্ড সলিড বলো না, আবার কোনো ওয়েভও না, এটা যে কোনো ফর্মে থাকতে পারে, এবং একটা ইলেকট্রন, এই যে এত এতক্ষণ ধরে নিলস বোর তারপর লুই ডি ব্রলি এরা মিলে ডিফাইন করার চেষ্টা করলো যে ইলেকট্রনটা কোথায় থাকে, কোন অরবিটে থেকে কেন ইয়েকে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতে থাকে, এই অরবিটগুলোকে নানানভাবে ডিফাইন করার চেষ্টা করলো এরা, কী জানি বলে অ্যারোয়েন শ্রোডিঙ্গার এসে বললো যে না, এটার আসলে কোনো অরবিটই নাই, নিউক্লিয়াসটার চারপাশে ইলেকট্রনের একটা ক্লাউড থাকে, একটা ক্লাউড থাকে, নির্দিষ্ট কোনো অরবিট থাকে না, এবং এই এই ক্লাউডটার মধ্যে ইলেকট্রনটা যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে থাকতে পারে, যেটা আমরা পড়ছি যদি মনে থেকে থাকে যে মোমেন্টাম এবং হইতেছে কী বলে জানি অবস্থান, ডেল এক্স এবং ডেল পি, ডেল এক্স রিপ্রেজেন্টিং হইতেছে অবস্থান, ডেল পি রিপ্রেজেন্টিং হইতেছে মোমেন্টাম, যে একটা ইলেকট্রনের
মোমেন্টাম এবং হইতেছে অবস্থান দুইটা একই সাথে নির্ণয় করা সম্ভব না। আমরা যদি মোমেন্টাম নির্ণয় করতে পারি তাহলে এটা যেমন ব্যাপারটা কীরকম যে একটা বল কী গতিতে যাইতেছে, আপনি যদি জানেন বলটা এখন এই জায়গাতে আছে সে এই গতিতে যাইতেছে, আপনি তার অবস্থান জানেন এবং মোমেন্টাম জানেন, গতি তো বলছি আর কি, মানে মোমেন্টাম অ্যাকচুয়ালি নট ভেলোসিটি, সে সিম্পলি বোঝার সুবিধার্থে বলতেছে একটা বল এই অবস্থান আছে এই গতিতে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি বলে দিতে পারবেন সে এক মিনিট পর কোথায় থাকবে, এক সেকেন্ড পর কোথায় থাকবে। কিন্তু আপনি যদি দুইটা জিনিস এই দুইটা তথ্য না জানেন কনক্রিটভাবে, শুধু একটা তথ্য জানেন ইদার তার অবস্থান অথবা তার মোমেন্টাম, তাহলে আপনি কনক্রিটভাবে বলতে পারবেন না তার অবস্থান এক সেকেন্ড পর কোথায় থাকবে, দুই সেকেন্ড পর কোথায় থাকবে, দশ সেকেন্ড পর কোথায় থাকবে, সেটা আপনাকে নিশ্চিতভাবে বলতে হলে আপনাকে দুইটা তথ্যই জানা লাগবে। সো আরউইন শ্রোডিঙ্গার বলছে যে না, একটা ইলেকট্রনের বেলায় আমরা এই দুইটা তথ্য একই সাথে কখনো আমাদের পক্ষে জানা সম্ভব না, যেটা হচ্ছে ক্লাসিক্যাল পৃথিবীতে আমরা একই সাথে দুইটা জিনিস জানতে পারি, কিন্তু কোয়ান্টাম রিয়েলমে গেলে এই দুইটা জিনিস আমাদের পক্ষে জানা একসাথে সম্ভব না। তো পরবর্তীতে আরউইন শ্রোডিঙ্গার এই তখন তো এটা মানে একটা তোড়ফাড় লাগাই দিয়েছিল যে কী বলে, কারণ আমরা দেখতেছি ম্যাটার সব হার্ড সলিড ম্যাটার, কিন্তু শ্রোডিঙ্গার বলতেছে যে ম্যাটার ভিতরে গেলে সেগুলো ওয়েভ ফর্ম আছে, সেগুলোর ওয়েভ নেচার আছে, কেমনে সম্ভব একটা ওয়েভ দিয়ে হার্ড অবজেক্ট তৈরি করা। তো যে কারণে এটা একটা খুবই একটা কাউন্টার ইনটিউটিভ এবং খুবই আইনস্টাইন যেরকম থিওরিগুলো যেরকম একটা ওলট পালট তৈরি করা শুরু করেছিল, সো তখন স্পেশালি ইট স্টার্টেড উইথ ম্যাক্স প্লাঙ্ক, কোয়ান্টাম চিন্তাভাবনা, কোয়ান্টাম জগতের কোয়ান্টাম থিওরির, সো তখন এরকম একটা খুব রেভলিউশন এটা একটা প্রপোজাল ছিল। এবং পরবর্তীতে এটা মেক সেন্স করছে এই কারণে, কারণ ততদিনে কিন্তু লাইটের যে পার্টিকেল ফর্ম আছে এবং ওয়েভ ফর্ম আছে, লাইট একই সাথে পার্টিকেলের মতো বিহেভ করে বা এবং ওয়েভের সাথে বিহেভ করে, এগুলো আমরা তখন বইয়ে পড়ছি, এখন একটু বলি যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করছিল সায়েন্টিস্টরা। ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এদিক থেকে লাইট ওয়েভ যখন একটা সোর্স থেকে পাঠানো হয়েছে তখন দেখা গেছে যে তারা কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স হয়, ডিস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স হয়, মনে আছে কিনা আপনাদের, আমরা পড়ছিলাম ফিজিক্স বই, রাইট? সো এইসব ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে তখন দেখা গেছে যে লাইট একই সাথে পার্টিকেলের মতো বিহেভ করে আবার ওয়েভের মতো বিহেভ করে। সো যেই কারণে সব কিছু মিলায় তখন এই বাজারে এতগুলো থিওরি ছিল এবং সবগুলো থিওরি একটা একটাকে কমপ্লিমেন্ট করতেছিল, যেই কারণে আস্তে আস্তে সায়েন্টিস্টরা মানুষ বা সায়েন্টিস্টরা আর কি এই ধরনের থিওরিতে কমফোর্টেবল হতে শুরু করে, যে মেবি আমরা সারা জীবন যেভাবে জেনে আসছি মেবি এটা ইদার রং অথবা হইতেছে যে দেয়ার ইজ মোর টু ইট, এটার আরও কমপ্লিট ব্যাখ্যা আছে। তো অ্যানিওয়েজ পরবর্তীতে আস্তে আস্তে হইতেছে আমরা শেষ পর্যন্ত এখন লেটেস্ট যে কোয়ান্টাম জগতে ঢুকে গেলাম এইসব ব্যাখ্যার মাধ্যমে, এবং এখন পর্যন্ত লেটেস্ট ব্যাখ্যা হইতেছে যে নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এর কোনো কিছুই সলিড হার্ড বলের মতো না, এরা সবাই হইতেছে এরকম, যেমন ইলেকট্রন আর নিউক্লিয়াসের চারপাশে একটা ক্লাউড মেনটেন করে। নাও এই ক্লাউডের মধ্যে একটা ইলেকট্রনকে কোথায় পাওয়া যেতে পারে সেটা আমরা যে প্রবাবিলিটি আরউইন শ্রোডিঙ্গারের প্রবাবিলিটি ফর্মুলা থেকে আমরা জানি যে একটা ইলেকট্রন যে কোনো গিভেন টাইমে কোথায় পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, যে এটা আমরা ডিফাইন করতে পারি যে এই নিউক্লিয়াস থেকে কত দূরে, এটাকে আমরা একটা হার্ড অরবিট, অন্যান্য আগে যেরকম আমরা হার্ড অরবিট হিসেবে ডিফাইন করছি যে একটা ইলেকট্রন এইখানেই থাকবে, শ্রোডিঙ্গারের ফর্মুলা অনুযায়ী এই অরবিটটা এখানে ইলেকট্রন থাকবে একটা হার্ড অরবিট আছে তা না, তবে দ্য প্রবাবিলিটি সবচেয়ে হাইয়েস্ট প্রবাবিলিটি একটা ইলেকট্রন কোথায় থাকবে সেরকম সেটার ভিত্তিতে আমরা একটা অরবিট ধারণা করতে পারি যে সর্বোচ্চ সম্ভাবনা থাকতে পারে একটা গিভেন টাইম ইলেকট্রনটা এই জায়গাতে সেটা। নাও এখন নেক্সট প্রশ্ন হইতেছে যে লাস্ট, এটা দিয়ে আলোচনা শেষ করি, লাস্ট প্রশ্ন হইতেছে যে তাহলে এই যে আমরা এগুলো বলতেছি ধারণা করতেছি এগুলো কি এক্সপেরিমেন্টালি প্রুফ করা সম্ভব হয়েছে, আমরা কি এই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে বা এখন তো অনেক অ্যাডভান্স টেকনোলজি সেগুলো দিয়ে আমরা দেখছি যে আসলেই সেন্টারের মধ্যে হইতেছে ইলেকট্রন এরকম ওয়েভ ফর্ম প্রদর্শন করেন স্টাফ না। এখানে দুইটা চ্যালেঞ্জ আছে, নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে যে ইলেকট্রন এত ছোট যে সেটাকে আমরা দেখতে পাবো না কখনো, কেন? কারণ আমরা একটা জিনিস এগুলোর দরকার আছে, আই গেস নো, আমরা একটা জিনিস দেখতে পাই কখন, যখন সেটা থেকে লাইট রিফ্লেক্ট করে সে আমাদের চোখে পড়ে, রাইট? একটা লাইট সোর্স থেকে যখন লাইট এসে আমাদের চোখে পড়ে আমরা তখন সেটা দেখতে পাই, অথবা একটা লাইট সোর্স থেকে লাইট যখন একটা অবজেক্টের উপর পড়ে সেই লাইটটা অবজেক্ট থেকে রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পড়ে তখন আমরা দেখতে পাই। সো ভিজিবল ওয়েভলেংথ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে রেন্থে থাকলে, যে ভিজিবল ওয়েভলেংথ থাকলে আমরা দেখতে পাই, সেটা হইতেছে আমরা কোনো একটা কিছু দেখবো কিনা সেটা সত্য, যেটাকে ভিজিবল ওয়েভলেংথের মধ্যে থাকা লাগবে এবং সেটা একটা অবজেক্ট রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পড়তে হবে। তো সমস্যা হচ্ছে ইলেকট্রন এত ছোট যে আমাদের লাইট যে ওয়েভলেংথে আছে, লাইট বলতে ভিজিবল লাইট যে ওয়েভলেংথে আছে, সেই ওয়েভলেংথের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হইতেছে ইলেকট্রনের কাছে, ইলেকট্রনের কাছ থেকে রিফ্লেক্টেড হয় না, ইলেকট্রনের উপর থেকে রিফ্লেক্টেড হয় না, কারণ ইলেকট্রন এতই ছোট এবং ওয়েভ এত ছোট ইলেকট্রন এবং ওয়েভলেংথটা এত বড় যে সে পাস করে চলে যায়, এখান থেকে রিফ্লেক্টেড হয়ে আমাদের চোখে আসে না, তার মানে খালি চোখে আমাদের পক্ষে দেখা সম্ভব না, ইলেকট্রন দেখতে হলে ভিজিবল ওয়েভলেংথের মধ্যে দেখা সম্ভব না, এটা অন্য একটা ছোট ওয়েভলেংথে যেতে হবে, ছোট ওয়েভলেংথ যেটা হইতেছে ইলেকট্রনের উপর থেকে রিফ্লেক্টেড হবে। নাও
ছোট ওয়েভলেন্থের ইস্যু হচ্ছে, যেমন এক্স রে বা এই ধরনের ওয়েভলেন্থের ইস্যু হচ্ছে, এগুলো খুবই হাই এনার্জি, রাইট? এগুলো তো আমরা পড়ছিলাম যে গ্রিন হাউস কীভাবে গ্রিন হাউস কাজ করে, যে হাই এনার্জি ছোট ওয়েভলেন্থ বা ওইটা বাদ দিই, আমরা জানি যে বড় ওয়েভলেন্থ হইতেছে লো এনার্জি আর ছোট ওয়েভলেন্থ হইতেছে হাই এনার্জি ক্যারি করে। সো ছোট ওয়েভলেন্থ যেগুলো যেমন এক্স রে, এরা হাই এনার্জি ক্যারি করায়। আমরা যদি এক্স রে দিয়ে দেখার চেষ্টা করি, এক্স রে দিয়ে স্টাডি করার চেষ্টা করি, তাইলে এই হাই এনার্জির কারণে তারা হইতেছে ইন্টারাক্ট করে ইলেকট্রনের সাথে, করে সেটার নেচার চেঞ্জ করে ফেলে। তো বেসিক্যালি আমরা ইলেকট্রন দেখার চেষ্টা করতেছি, কিন্তু এই ইন্টারাকশনের কারণে সে আর নো লঙ্গার ইলেকট্রন আর কি। সো এইসব চ্যালেঞ্জের কারণে নাম্বার ওয়ান আমরা ফিজিক্যালি দেখতে পারতেছি না। নাম্বার টু হচ্ছে যে কোয়ান্টাম থিওরি, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যেই যেটা বললাম আমরা, এরা পার্টিকেল এবং ওয়েভ হিসেবে বিহেভ করে, এটা নিয়ে আরেকটা এপিসোড করা দরকার আসলে। এদের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনি তার দিকে তাকাইতেছেন কিনা এটার উপর ডিপেন্ড করে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। মানে ব্যাপারটা কীভাবে, ধরেন কেমনে বলি, ধরেন এটা একটা হইতেছে পার্টিকল, এ পার্টিকল ফর্মেশে আছে, এটা একটা বস্তু ফর্মেটে আছে, আপনি অন্যদিকে তাকাইছেন, সে এখন একটা বস্তু, আপনি যখনই তার দিকে তাকাইলেন সে সাথে সাথে ওয়েভ হয়ে গেল, সে এখন এখন মানে আপনার সাথে একটা লুকোচুরি খেলার মতো অনেকটা, অথবা সে ওয়েভ ফর্মে আছে, আপনি যখন তাকাইলেন সাথে সাথে সে একটা বস্তুতে পরিণত হয়ে গেল। সো সে সবসময় আপনার সাথে এই ধরনের একটা লুকোচুরি করতেছে না, তাহলে আপনি যখনই দেখতেছেন আপনি দেখতেছেন সে একটা পার্টিকল কথার কথা, তাহলে আপনি কেন বাবার ভাবতেছেন যে না আমি যখন অন্যদিকে তাকিয়ে থাকি তখন সে ওয়েভের মতো বিহেভ করে? সেটার জন্য বিজ্ঞানীরা অনেক রকম এক্সপেরিমেন্ট করে প্রমাণ করছে যে হ্যাঁ, আমরা একটা জিনিসের দিকে তাকাচ্ছি কিনা কোয়ান্টাম লেভেলে, শুধু জাস্ট তাকাচ্ছি কিনা এটার উপর নির্ভর করে সে ডিসাইড করে সে এখন তার কোন ফর্মটা দেখাবে। আর শুনতে গাঁজা খুঁড়ি মনে হইলো, এগুলো এখন অনেকটাই প্রমাণিত সত্য যে হ্যাঁ, অনেক অ্যাঙ্গেল থেকে এক্সপেরিমেন্ট করে এগুলো প্রমাণ করা হয়েছে যে এই থিওরিগুলো ইজ কারেক্ট, অর অ্যাটলিস্ট এখন পর্যন্ত কারেক্ট, সামনে চেঞ্জ হইলে তো হইতেই পারে। সো এই হইতেছে ঘটনা, এইভাবে হইতেছে কোয়ান্টাম জগৎ আসছি আমরা, এইভাবে সায়েন্টিস্টরা একজন আরেকজনের বিল্ডিং ব্লকের উপর ভর করে 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 একজনের কাজ আরেকজন, আরেকজনের কাজ আরেকজন টেনে নিতে নিতে আমরা এই পর্যন্ত আসছি। সো বেসিক্যালি এটাই হইতেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সায়েন্স যেভাবে কাজ করে এটা কখনোই মানে আউট অফ নো ওয়্যার একদম ধূপ করে আসমান থেকে পড়ে না একটা তত্ত্ব, এটা দীর্ঘদিন ধরে বিল্ড আপ করা হয় অন্যান্য সায়েন্টিস্টদের এফোর্ট, পরের সায়েন্টিস্ট টেনে নিয়ে যায় আরেক সায়েন্টিস্টের এফোর্ট, আরেক সায়েন্টিস্ট টেনে নিয়ে যায়, অথবা অনেক সায়েন্টিস্টের এফোর্ট একসাথে করে এভাবে বিল্ড আপ করা হয়, যেটা সবচেয়ে বড় প্রমাণ হইতেছে এই কোয়ান্টাম মেকানিক্সের।